আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। তার জন্য আমাদের যা যা লাগবে, 1 কেজি পোলার চাল, 1 কেজি মুরগির মাংস যেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম, 2টো আলু কেটে নিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, কাঁচামরিচ, টক দই, পেঁয়াজ কুচি, আরও নিয়ে নিলাম বিরিয়ানি মশলা, আদা বাটা, রসুন বাটা। প্রথমে আমি একটা বাটিতে মাংসগুলো ম্যারিনেট করার জন্য নিলাম, একে একে আদা বাটা, রসুন বাটা, টক দই, বিরিয়ানি মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, তেল, পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে আমি ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব। এরপরে আমি আলুগুলোকে সামান্য হলুদ, সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে অল্প আঁচে ভেজে নেব। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। এরপরে আমি চুলায় একটা পাতিলে কিছু সামান্য পরিমাণ তেল, পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি ভালো করে বেরেস্তা করে নেব। যেহেতু আমি মাংসটা ম্যারিনেট করার সময় তেল দিয়েছি, এর জন্য অল্প পরিমাণ তেল দিলাম। আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা মুরগির মাংসটা দিয়ে দিলাম। মাংসটা এখন আমি ভালো করে কষিয়ে নেব, কিছু পরিমাণ পানি দিয়ে আবার ভালো করে কষাবো। এরপরে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, আবার ফিরে আসলাম। চিকেনটাকে ভালো করে কষিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার আমি পোলার চালগুলো ভালো করে ধুয়ে নেব। পাঁচ মিনিট পর আবার আমি ঢাকনাটা খুলে চালটা দিয়ে দিলাম। এরপরে আলু, আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে আমি কিছুক্ষণ অল্প আঁচে কষিয়ে নেব। আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এরপরে আমি পানি অ্যাড করব। চাল যে পরিমাণ নিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিতে হবে, কারণ আমি এখানে 1 কেজি নিয়েছি, তো পানি আমি 2 কেজি দিলাম। এরপরে ভালো করে নাড়াচাড়া করে কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে ঢেকে রাখবো 20 মিনিটের মতো। 20 মিনিট পর আমি আবার চলে আসলাম। যখন এটা ফুটে উঠবে তখন আবার ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রাখতে হবে 20 মিনিটের মতো। চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে রাখলাম। হ্যাঁ, 20 মিনিট পর দেখেন আমি ফিরে আসলাম। এরপরে আমি উপরে ঘি দিয়ে দিলাম। আমি কালারের জন্য একটু ফুড কালার উপর থেকে দিয়ে দিলাম, এটা অপশনাল, কেউ দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে নাই। এবার পরিবেশনের পালা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।